বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি কই মাছ, একদম দেশি কই মাছ। তার জন্য আমি এটাকে গামলার মধ্যে ঢাললাম, তা না হলে দেখতেই পাচ্ছেন একদম খড়খড় করছে, সব পালিয়ে যাচ্ছে। আর দেশি কই মাছ কিন্তু একবার পালিয়ে গেলে ধরা খুবই মুশকিল, এমন খড়খড় করে পালিয়ে যাবে আর ধরাই যাবে না। এগুলো আবার পড়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা কই মাছের সাইজগুলো একবার দেখুন। আমার এখানে বেশ অনেকগুলো কই মাছ আছে, এতগুলো কই মাছ আমি রান্না করব না, যতগুলো করব সেই বড় বড় দেখে একটু তুলে নেব, বাদ বাকিগুলো আমি রেখে দেব। কই মাছের পেটের ভিতরে কিন্তু যা এইটুকুই নাড়িভুড়ি, আর কিন্তু কিচ্ছু নেই, আর কিন্তু কাটারও কিচ্ছু নেই। দেখুন খুব ভালোভাবে কেটে নিয়েছি কই মাছটাকে। এই পাখনাগুলো আছে ভীষণ ধার, এগুলো খুব সাবধানে কাটতে হবে, পুরো কাঁটার মতো। একটু অসাবধানতা হলেই কিন্তু হাতের মধ্যে ভুকে যাবে। এইভাবে আমি সমস্ত মাছগুলো কেটে নেব। মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এখন মাছগুলোকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। কই মাছগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন আমি মাছের মধ্যে লবণ হলুদ মেখে নেব। মাছের মধ্যে এখন দিয়ে দেব লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, খুব ভালোভাবে মেখে নেব। এখন আমি মাছটাকে এভাবে রেখে দেব কিছুক্ষণ। বন্ধুরা আজ আমি যে রেসিপিটা বানাবো কই মাছ দিয়ে, সেই রেসিপিটা হচ্ছে বাংলার বিখ্যাত তেল কই। তার জন্য আমি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, শুকনো মশলাগুলোকে আমি এখন কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। জিরে 2 চা চামচ, মৌরি 1 চা চামচ, শুকনো লঙ্কা 3টে, আর নিয়েছি 1টি ছোট এলাচ। এর মধ্যে দিয়ে দেব জল। এবার এগুলোকে কিছুক্ষণ ভিজতে দেবো। বন্ধুরা আপনারা যারা দেশি কই মাছের তেল কই খেয়েছেন, তারা তো জানেনই দেশি কই মাছ দিয়ে তেল কই রান্নার স্বাদ কতটা। শুকনো মশলা ছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। এখন এই 4টাকে একসাথে বেটে নেব। 2 টুকরো আদা, 7 কোয়া মতো রসুন, 1.5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1টা ছোট সাইজের টমেটো। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমার খুব ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি, এখন এটাকে তুলে নেব।
এবার আমি এটাকে বেটে নেব। বানানোর সময় তেল একটু বেশি লাগবে, কারণ না হলে তেল কই কিন্তু একদমই জমবে না। আর যে কোনো মাছ ভাজার সময় কিন্তু কড়াইটা আগে একটু ভালোভাবে গরম করে নেব, তাহলে কিন্তু মাছ কড়াইয়ের সাথে লাগবে না। আর যে কোনো মাছ ভাজার সময় কিন্তু আমি পছন্দ করি সবসময় সর্ষের তেল ব্যবহার করার জন্য, তাই আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। এখন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল থেকে ধোয়া উঠতে শুরু করেছে। তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে এভাবে ছড়িয়ে লাগিয়ে দেবো। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার মাছগুলোকে উল্টে নেব। কই মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি চারদিক। আর কই মাছ কিন্তু খুব বেশিক্ষণ সময় ধরে একদম কড়কড়ে করে ভাজবো না, একটু নরম থাকবে। দেখুন আমার মাছগুলো কিন্তু বেশ ভালোই নরম আছে, আর কিন্তু ভাজাও হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ কালো জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো বাটা। বন্ধুরা আপনারা হয়তো দেখেই ভাবছেন বেশ অনেকটাই তেল আছে, তেল মাছ ভাজা তেলটা বেশ অনেকটাই ছিল, কিন্তু তেল কই বানানোর সময় তেল একটু বেশি না থাকলে ভালো লাগবে না, তেল একটু বেশিই লাগবে। পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো বাটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু ঝালের জন্য দিচ্ছি না, খুব সুন্দর একটা এসেন্স বেরোবে। আর লঙ্কাটাকে আমি চিড়ে দিইনি, গোটায় দিচ্ছি। এবার খুব ভালোভাবে এই মশলাটাকে নেড়ে নেবো। পেঁয়াজ, আদা, রসুন এবং টমেটো বাটাটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো অন্যান্য মশলাগুলো। প্রথমে এর মধ্যে দিয়ে দেবো জিরে এবং মৌরি লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো এক চা চামচ, লবণ এক চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চা চামচ। এবার খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এখন কষানোর সময় কোনোভাবেই জল দেবো না, মশলাটা একটু ধরা হয়ে গেলে তারপরে এর মধ্যে জল দেব। দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু এখন বেশ অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে, আর কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ মশলা ধোয়া জল। দেখুন বন্ধুরা মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কি সুন্দর একটা লাল কালার এসেছে, আর তেল খুব ভালোভাবে ছেড়ে গেছে মশলা থেকে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো জল। তেল কই কিন্তু একদমই ঝোলঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। এখন আমি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটতে দেবো। ঝোলটা হালকা ফুটতে শুরু করেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব বেশি পরিমাণ ঝোল করিনি, একটু গ্রেভি করেছি। এখন আমি এটাকে নামিয়ে নেব।
কালারটা দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে। আর তেলটা দেখুন উপরে পুরো ভেসে গেছে, ভীষণ সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা আমাদের ভুটুম এসে বসে গেছে, আর ভুটুম কিন্তু কই মাছ খেতে ভীষণই ভালোবাসে, আর তেল কই ওর ভীষণ পছন্দের। ভালো টেস্ট মাছটার, কই মাছ। বন্ধুরা আজকে আমার এই তেল কইয়ের রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই যখনই কই মাছ পাবেন একবার কিন্তু এই তেল কই রেসিপিটা বানাবেন, ভীষণ জনপ্রিয় আর ভীষণ বিখ্যাত একটা রান্না। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটা দেখেছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলে অতি অবশ্যই কিন্তু বেল আইকন সহ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। আর তেল কই রান্নাটা ব্যাপক হয়েছে, ভুটুম তো বললো, তেল কইটা একবার বাড়িতে বানাবেন। বন্ধুরা দেখে বুঝতে পারছেন তো, মানে গ্রেভিটা এত সুন্দর হয়েছে খেতে, মাছটা যাই হোক না যে গ্রেভিটা আমি তো আবার দিলাম।